গাজায় পোলিও টিকা কর্মসূচির জন্য নির্ধারিত 8 ঘন্টা অস্ত্রবিরতির সময় পার হতে না হতেই ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। আবারও হামলা টার্গেট হয়েছে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুল। রোববার দেইর আল বালার আল জৈতুনে ব্যাপক আগ্রাসন চালানো হয়। সাফাত স্কুল ভবনে হামলায় কমপক্ষে 11 জনের প্রাণ গেছে এবং কয়েক হাজার বাস্তুচ্যুত মানুষ ওই স্কুলটিতে ঠাঁই নিয়েছিল। অঞ্চলটিতে স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। একটি গাড়িতে বোমা বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয়েছে। গাজায় প্রায় 11 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু হয়েছে 40,700 বেশি ফিলিস্তিনির আর আহত প্রায় 94,000-এরও বেশি।